নজর রাখবো এই মুহূর্তে মাদারিহাটের দিকে। মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, 162 নম্বর বুথের সামনে গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখুন একবার সেই ছবি। सिक्सटी टू में यहाँ पूरा 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 मेरा ऊपर अटक है, गाड़ी का ऊपर पूरा अटक है सर, अभी तक नहीं पहुंचा सर। आप बोले साथ में है, साथ में आने में इतना टाइम लगता था। हेलो अंदर यहाँ आइए, देखिए देखिए रास्ता में ही, मुझसे पहले रास्ते में ही मेरा ऊपर अटक है, कोई भी अभी तक नहीं पहुंचा। सुन रहे आवाज सिक्सटी टू में यहाँ पूरा 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 मेरा ऊपर अटक है, गाड़ी का ऊपर पूरा अटक है सर, अभी तक नहीं पहुंचा सर। आप बोले साथ में है, साथ में आने में इतना टाइम लगता है। हेलो আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি, আপনাদেরকে দেখাচ্ছি যে মুহূর্তে মাদারিহাটে সেখানে বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, ঠিক তখনই তার গাড়িতে হামলার অভিযোগ বুথের একেবারে সামনে, 162 নম্বর বুথের একেবারে সামনে গাড়িতে হামলার অভিযোগ। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, দেখুন সেই মুহূর্তের ছবিটা। হ্যালো মাদারিহাটে বুথে উত্তেজনা, বিজেপি এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, বিজেপির অভিযোগ এবং অভিযোগ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। আরো একবার জানাই আপনাদেরকে, মাদারিহাটে বুথে উত্তেজনা, বিজেপি এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। আমাদের আগে আমরা বসাতাম যে মুজনাই চা বাগানের 62 নম্বর বুথ, যেটা আমরা ওইখানে বাঙ্গাবাড়ি বলি, সেখানে আমাদেরকে পোলিং এজেন্ট দিতে দেয়নি, বের করে দিয়েছে। আরও এরকম যেটা মানেরুটি এলাকাতে আছে, 180, 81, 82, 83, 84, 85, তারপরে আরও 116, 117, এই কয়েকটা বুথ এরকম আছে যেখানে আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দেয়নি। আর ওইখানে আমি যা খবর পেয়েছি, সেখানে হয়তো কিছু প্রেসিডেন্ট অফিসারও শাসক দল হয়ে কাজ করতেছেন, সেখানে কালি আঙুলে লাগাচ্ছে না, যাতে যারা ফেক ভোটার্স, যারা তামিলনাড়ু, কেরল কিংবা অন্য অন্য ভিন্ন রাজ্যে কাজ করেছেন, তাদের নামেও ভোট দেওয়ার একটা আশঙ্কা হচ্ছে, যেটা বিশেষ করে মানুষ এলাকা আছে সে জায়গাতে একটা পরিকল্পনা মাফিক শাসক দল, প্রশাসন এবং যারা প্রিসাইডিং অফিসার আছে তারা এক ধরনের একটা ষড়যন্ত্র করেছেন, যাতে যারা বাইরে চলে গেছে তাদের নামে ভোট দেওয়ার একটা পরিকল্পনা চলছে। মানুষের মাথার ছাদ নিয়ে দিকে দিকে দুর্নীতি, কোথাও যোগ্যদের বঞ্চনার অভিযোগ, আবার কোথাও পাকা বাড়ির মালিকদের নাম তালিকায়, কোথাও আবার উঠছে কাঠমানি নেওয়ার অভিযোগ। কেন মানুষকে তার যোগ্য প্রাপ্য থেকে বঞ্চনা করা হচ্ছে? আমাদের কাছে 10,000 কোটি টাকা চেয়েছিল, আমরা দিতে পারিনি, তাই আমাদের ঘর আছে। যাদের দোতলা বাড়ি তাদেরকে ঘর দিচ্ছে, আর আমরা টাকা দিতে পারিনি বলে আমাদেরকে ঘর দিল না। সম্পূর্ণ ভিত্তি বলে মনে করি, কেননা যারা আজকে আমি দেখেছি যারা অভিযোগ করছে, তারা আমার একসময় আমার বন্ধু ছিল, তারা আমাদের দলেও ছিল, আজকে তারা কোনো কারণে সেই দল থেকে বেরিয়ে গেছে। রাজ্য প্রাপকেরা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে, অথচ অবস্থাপন্নরা পেয়েছে আবাসের বাড়ি, এমনটাই অভিযোগ উঠছে পুরুলিয়া সহ রাজ্যের দিকে দিকে। এমনই ছবি ধরা পড়ছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের বুংলিটি গ্রামে। খুব কষ্টতে জল পড়তো, খুব মানে অসুবিধা থাকতো। ছেলে এই বাড়িতে থাকতে পারছেন না, কি করে থাকবে বলুন।